আসসালামু আলাইকুম। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একটি মিটার রয়েছে, বৈদ্যুতিক মিটার। তো অনেকে প্রশ্ন করেন যে মিটারে ই কেন বাসে, তো ওই যে মিটারটা আছে এটার মধ্যে ই বাসতেছে, আপনারা দেখবেন। আমাদের এটা থেকে ই বাসলে কি হয় বা ই বাসা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো তার নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন আগে দেখি কিভাবে ই বাসে। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারটির মধ্যে ই বাসতেছে, এই যে দেখবেন ইতে একটি আর্থিং মেশিং এর একটি সংকেত তারা দিতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর রয়েছে। তো কিছু কিছু মিটারের একটি পাওয়ার ইন্ডিকেটর থাকে, একটি প্লাস ইন্ডিকেটর থাকে, আর একটি রিভার্সের ইন্ডিকেটর থাকে, ঠিক আছে? তিনটি ইন্ডিকেটর এলইডি থাকে, তবে এই মিটারটির মধ্যে একটি এলইডি, যার কারণে এখানে প্লাস যে ইন্ডিকেটরটা সেটাই দেওয়া রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মিটারের ই বেশি আছে। এই মিটারের ই বাসা কিভাবে দূর করব তার জন্য চলুন আমরা মিটারের যে সাপ্লাই রয়েছে এটা হচ্ছে ইন লাইন, সাইডটা হচ্ছে আউট লাইন। তা আউট লাইনে তারা কি করছে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা চলে এলাম মিটারের যে ইন সাইড, এই তার দিয়েই এখানে প্রবেশ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পলি বিদ্যুতের মেইন সুইচ অবস্থান করতেছে, ঠিক আছে? এখন মেইন সুইচ অন আছে, এখানে ইন্ডিকেটর মানে কারেন্ট রয়েছে। এখানে আমরা যদি ফ্যান সারি, এই যে ফ্যান চলতেছে, তার মানে এখানে কারেন্ট অলরেডি রয়েছে। এখন আমরা ফ্যান অফ করে দিলাম। এখন আমরা এখানে এটাকে, এই যে কারেন্ট আছে, এই মেইন সুইচ অফ করে দিব। এখন দেখি ই বাসে কি না। আমরা এখন যদি আমরা বাহিরে যাই, তো এখন আমরা একটু একটু মিটারটার উপরে আমরা মেইন সুইচ অফ করে দিয়েছি। তে এখন তো আমরা মেইন সুইচ অফ করে দিয়েছি, এখন ই বাসার কারণ কি? এখন কি এই মিটার খারাপ না সিস্টেম খারাপ? চলেন আমরা আর একটু ভিতরে প্রবেশ করি, তো গিয়ে দেখি আর কি সমস্যা হতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইটার আমরা মেইন সুইচ অফ করছি, কিন্তু এখনো পর্যন্ত নিউট্রালের সাথে আর্থিং কিন্তু দেওয়া রয়েছে। এই যে দেখেন দেওয়া রয়েছে কিনা ভালো করে দেখেন, এই যে নিউট্রালের সাথে আর্থিং দেওয়া রয়েছে, এটা হচ্ছে নিউট্রালটা। এই যে এই যে নিউট্রাল, নিউট্রালের সাথে আর্থিং কত সুন্দরভাবে এই যে দেওয়া। এটা যদি মেশিং করে মনে করে নিউট্রাল ও আর্থিং এর সাথে, যেহেতু নিউট্রাল অ্যাডজাস্ট করা, আপনারা দেখেন আর্থিং এর সাথে যখন নিউট্রালটা অ্যাডজাস্ট করা, আপনার মেইন লাইনের যদি নিউট্রাল শর্ট পড়ে, এই যে মেইন লাইনের নিউট্রাল যদি শর্ট পড়ে, কথা বুঝছেন, শর্ট পড়ে, তো ওই যে আর্থিংটা দেওয়া রয়েছে ইনসাইডে, এই আর্থিং থেকে সে এখানে এনে পূরণ করে, তখন তখন এই লাইন দিয়ে যদি আবার উল্টা ভাই পূরণ করে এইভাবে গিয়ে এইভাবে শেষ যায়, এইভাবে যায় এখান থেকে, এইখানেই তো আর্থিংটা দেওয়া নিউট্রালের সাথে, এখান থেকে গিয়ে যখন এখানে দিয়ে এইভাবে উল্টা ভাই যায়, তখন একটা ই বাসার একটা প্রসেস থাকতে পারে, ঠিক আছে? তো এখন তো আমরা মেইন সুইচ অফ করছি, ই যে বাসা রয়েছে এই ই বাসাটা কিভাবে বন্ধ করা যায়? এই যদি লাইনটা এইভাবে উল্টা ভাই আয়ে, দেখেন উল্টা বাইরে যদি আসে, তাইলে এই মিটারে কাউন্ট করবে, কারেন্ট কাউন্ট করবে, কারেন্ট বিল বেশি আসবে, কথা বুঝছেন? তারা সে যদি এইভাবে যায়, এরপরেও কারেন্ট বিল কাউন্ট করবে এটাই, আবার যদি এইভাবে নিউট্রাল উল্টা বাই যায় তাহলেও কারেন্ট বিল কাউন্ট করবে, কারণ এটার এখানে এইটাই যে আগের যে মিটারগুলো ছিল, যেগুলো চাক্কা মাক্কা দেওয়া ঘুরাইতো, তো ওইগুলোর মধ্যে ছিল কয়েল, ঠিক আছে? এইটার মধ্যে আর কয়েল নেই, এটার মধ্যে রয়েছে সিটি। সিটির ভিতর দিয়ে এই পাশে কারেন্ট প্রবাহিত হলেও আপনার কারেন্ট শু করে, আবার এই পাশে গেলেও শু করে, যার কারণে এটার মধ্যে রয়েছে সিটি। তো কারেন্ট ট্রান্সফরমার যেটাকে বলা হয়, তো সেই এর কারণেই তো এটা আমি সমাধান করতেছি। এরপরে অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে ভাই, আমি একটা এরকম মিটার দিয়ে আমি কত কেলু ওয়াট লোড দিতে পারবো, অনেকে বলে থাকেন। এখানে আপনারা হয় ভালো করে দেখেন, এখানে দেখেন 220 ভোল্ট, 1 থেকে 40 এম্পিয়ার, ঠিক আছে? আপনারা লোড দিবেন সিঙ্গেল ফেজ 2 আর, দেখেন 220 ভোল্ট, 10 থেকে 40 এম্পিয়ার আপনারা এই মিটারটা দিয়ে লোড দিতে পারবেন, 10 থেকে 40 এম্পিয়ার। এর ভিতরে আমরা 60-70 এম্পিয়ার লোড দেওয়াই,
তো এটার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটা হচ্ছে 40 এম্পিয়ার পর্যন্ত। এরপরে আমরা 60-70 এম্পিয়ার হয়তো মেরে দিই, তখন কিন্তু এই মিটারটার উপরে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তখন এখন চলেন আমরা ওই আর্থিংয়ের যে ই বাসার যন্ত্রণা আমরা মুক্ত করি। শুধু দর্শক বন্ধুরা, আমরা এখন কিন্তু এই মুহূর্তে এটাকে শাট ডাউন দিয়েছি, মানে অফ করেছি। এই যে অফ লেখা, অফ করেছি, এটা অন চালিয়েছিল। এখন এই যে এইখানে আর্থিং এর সাথে নিউট্রালটা দেওয়া আছে, এটাকে আমরা আলাদা করব। তো আপনারা কিন্তু যেখানে যেখানে আর্থিং এর সাথে নিউট্রাল দিয়ে রাখে, তো এই আর্থিং এর সাথে নিউট্রালটা আলাদা করবেন, কারণ ওদের তো আর ফুটকি জ্বলে না, ফুটকিটা তো আপনি আমার জ্বলে, কথা বুঝতে পারছেন? তো বিষয়টা হইলো এইটা, হেরা তো লাগাই তুই যাইব, কারেন্ট বিল দিলে তো ওরা দিত না, ফুটকিটা জ্বললে তো আপনি আমার জ্বলতাছে। এই যে আমি লাগাই লাইলাম, খুললে লাইছি মনে করেন, এখন আমরা এটারে টাইট করব। তো এই যে এই আর্থিংটা দেওয়ার কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে, বুঝছেন? বৈজ্ঞানিক কারণ আছে, এই কারণটাও আমি দেখাইতেছি। আর্থিং কেন দেয় পল্লী বিদ্যুৎ, আর আর্থিং না দিলে, এই যে আর্থিংটা না দিলে কি ক্ষতিটা আছে, এটাও আমি আপনাদেরকে বলে দিব। অবশ্যই ক্ষতি আছে, আর্থিং অবশ্যই দিতে হবে। তবে এই যে কোনো জিনিস মেটাল, আপনারা মনে করেন আন্তাজি যা যেন এমন চাই এনে আর্থিং লাগাইলেন, এনার্জি লাইটের মধ্যে আর্থিং লাগাইলেন, ফালে ভাবি শৈল আর্থিং লাগাই দেন, কথা বুঝছেন? যে আন এমন চাই এনে আর্থিং লাগানোর দরকার নাই। তো এইটা যে ইলেকট্রিক ডিভাইস বডি মেটাল, সেই জায়গায় আর্থিং লাগাইতে হবে বাধ্যতামূলক। এটার বডি মেটাল, ঠিক আছে, এটার বডি মেটাল, তার জন্য আর্থিং লাগাতে হবে বাধ্যতামূলক। এখন এটার বডি মেটাল হয়েছে, আর্থিং লাগাইছে, সুরের বাচ্চারা নিউট্রালের সাথে আর্থিং লাগাইছে, ইউজ করে তোরা এই আর্থিং এনে এটার সাথে লাগা, আর এইটার আর্থিং, এই আর্থিংটা তোরা ওই যে ইনপুটে লাগা, তাহলে তো সমস্যা নাই। আমরা এখন আমরা এটা দেখি, এতক্ষণ তো বন্ধ অবস্থায় দেখছিলেন প্লাস মারছে, এইটা এটা দিতেই হবে, এটা মাস দিতে হবে, কোথায় দিতে হবে দেখাই। এই যে এই এই যে তারটা নেগেট, কথাটা বুঝছেন? যারা বিদ্যুতের কাজ করেন অবশ্যই বুঝেন, আপনার এই তারটা যদি আর্থিং যদি ফুল থেকে মেসিং হয়, তো এই তারটার মধ্যে কারেন্ট আসবে 100%। যারা বিদ্যুতের কাজ করেন এরা অবশ্যই বুঝেন যে এই তারটার মধ্যে যদি কারেন্ট চলে আসে, তাহলে এই তারটার মধ্যে যারা ধরবো এরাই মরবো, কথাটা বুঝেন নাই? তার জন্য এইখানে আর্থিং, এই নিউট্রালের সাথে আর্থিং দেওয়া হয়। নিউট্রালের সাথে আর্থিং যদি ওই যে ঘরের ভিতরে যেটা খুলছে এটা যদি দেওয়া হয়, তাহলে এই এই ফুল থেকে যদি এটা মেসিং হয়, নিউট্রালটা মেসিং হয়, তাহলে এখানে কারেন্ট আসবে না, মানুষও মরবে না, ঠিক আছে? তাহলে আর্থিং দেওয়া বাধ্যতামূলক। কিন্তু জায়গায় বে জায়গায় আর্থিং দিবেন এটা তো হইতো না, আর্থিং দিবেন এই তারের লাগে যদি আর্থিং দেন, আর আপনারা নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রালের শক্তি যদি দুর্বল হয়, তখন আর্থিং এসে অ্যাডজাস্ট করলে তখন নিউট্রালের শক্তিটা বৃদ্ধি হয়। তো সেই ক্ষেত্রে নিউট্রালের শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এইখানে আইনে আর্থিং দেন, সমস্যাটা কি? এইখানে আইনে দেন, আউটপুটে দেন, তাহলে তো গ্রাহকের ই বাসে না। এখন দেন তো ভাই, ই আছে কি না? আছে, এখনই নাই। অন আমরা মোটরটা চালাই, একটু আগে দেখছিলাম ই, এই যে এখন তো বন্ধ অবস্থা, এখন আমরা চালু করব। এই যে চালু করছি, লুড আইছে, ফ্যান চালাইছি, চালাইছি না ফ্যানটা, অন আমরা আবার গিয়ে দিই ই আছে কিনা, আনতো দেখি। এন এই দেখেন ই গেছে গা, ভালো রে, দেখেন ই গেছে গা, আছে, ই গেছে গা। ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটু হইলেও লাইক কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য কষ্ট করে তৈরি করি ভিডিও। আর যারা লাইক কমেন্টস করবেন না বা একটু শেয়ার সুর দিবেন না, তারা আমার প্রকৃত বন্ধু হতে পারে। শেয়ার দেন তাহলে আমার কিছু টাকা উপার্জন হয়, যারা আমার এই উপার্জন থেকে বঞ্চিত করবেন তারা তো প্রকৃত বন্ধু হতে পারেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওর লাস্টে যে বিষয়টা, ওই যে যেটা আমি খুলছি ওইখান থেকে, ওইটারে এইখানে এনে লাগাই দিবেন, এই যে এই যে এখানে এখানে এনে লাগাই দিবেন, তৈলি হইল। তো আজকের মতন এখানেই, ভালো থাকবেন। মিটারে কেন ই বেশি উঠে, এর প্রতিকার কি আজকে দেখলেন সরাসরি। ধন্যবাদ সবাইকে।